হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকের এই ভিডিওটিতে সর্বকালের অন্যতম সেরা রেসলার র্যান্ডি অর্টন সম্পর্কে জানবো। এই ভিডিওটিতে আমরা র্যান্ডি অর্টনের বাড়ি, গাড়ি, স্ত্রী এবং তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানবো এবং দেখবো যে র্যান্ডি অর্টন কত টাকার মালিক এবং রেসলিং এর মাধ্যমে কত টাকা আয় করেছে। তো বন্ধুরা, র্যান্ডি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, চলুন শুরু করি। র্যান্ডি ওয়ার্টনের রিয়াল নাম হচ্ছে রান্ডাল ক্রিথ ওয়ার্টন, যিনি পহেলা এপ্রিল 1980 সালে ইউএসএ এর টেনেসি শহরের নক্সভিলে জন্মগ্রহণ করেছিলেন। 2022 সালের হিসেবে র্যান্ডি ওয়ার্টনের বয়স 42। র্যান্ডির বাবার নাম হচ্ছে বব ওয়ার্টন জুনিয়র, যিনিও পেশায় একজন প্রফেশনাল রেসলার ছিলেন। আর র্যান্ডির মার নাম হচ্ছে এলিন ওয়ার্টন, যিনি পেশায় একজন নার্স ছিলেন। র্যান্ডিকে দ্য ভাইপার ও লেজেন্ড কিলার নামেও ডাকা হয়। র্যান্ডির বাবার পাশাপাশি র্যান্ডির আঙ্কেলও ছিলেন একজন প্রফেশনাল রেসলার, যেহেতু তার রক্তে রক্তে রেসলিং মিশে রয়েছে। আর তার ছোটবেলা থেকে ইচ্ছে বড় হয়ে রেসলার হবার, কিন্তু র্যান্ডির বাবা চেয়েছিল সে যেন রেসলার না হয়, কেননা তিনি জানতেন রেসলিং কতটা কঠিন। কিন্তু কার কথা কে শুনে? ছোটবেলায় র্যান্ডি রেসলিং কে তার মনে গেঁথে নিয়েছে। র্যান্ডি তার স্কুলের লেখাপড়া করেছিল হেজেলউড সেন্ট্রাল হাই স্কুল থেকে। স্কুলের লেখাপড়া শেষ করার পর র্যান্ডি মার্কিন যুক্তরাষ্ট্রের মারিন ক্রপস মানে এক সশস্ত্র বাহিনীতে যোগ দেয়। এবার র্যান্ডি রেসলিং এর শুরুটা জানবো। র্যান্ডি 2000 সালে MMWA SICW মানে মিড মিসুরি রেসলিং অ্যাসোসিয়েশন সাউদার্ন ইলিনয় কনফারেন্স রেসলিং থেকে ট্রেনিং নিয়েছিলেন। এরপর 2001 সালে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনের সাথে কন্ট্রাক্ট সাইন করেন। WWF এর সাথে কন্ট্রাক্ট সাইন করার পর র্যান্ডিকে ওহিও বেলি রেসলিং বা OWB তে পাঠানো হয়, যেখানে দুইবার OWB চ্যাম্পিয়ন হয়েছেন র্যান্ডি। এরপর 25 এপ্রিল 2002 সালে র্যান্ডিকে আমরা স্ম্যাকডাউনে দেখতে পাই। টিভিতে দেখানো প্রথম ম্যাচটি র্যান্ডি খেলেছিল হার্ডকোর হোলির বিপক্ষে, যেখানে প্রথম ম্যাচটি র্যান্ডি জিতেছিল। এরপর কয়েক সপ্তাহের মধ্যে র্যান্ডির রতে অভিষেক হয়। কিছুদিন পরে র্যান্ডি ইভলিউশন টিমের সাথে যোগ দেয়, যে টিমে রিক ফ্লেয়ার, ত্রিপোলিস এবং বাতিস্তা ছিল আর যোগ দিয়েছিল র্যান্ডি। 2003 থেকে 2004 সাল পর্যন্ত র্যান্ডি ইভলিউশন টিমের সাথে খেলেছেন আর প্রথম টাইটেলটি তিনি ইভলিউশন টিমের সাথে থেকেই জিতেছেন। র্যান্ডি এখনো পর্যন্ত তার ক্যারিয়ারে WWE চ্যাম্পিয়নশিপ জিতেছেন 10 বার, আর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন 4 বার, WWE ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন 1 বার, WWE ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয়েছেন 1 বার, এজের সাথে 1 বার যোগ দিয়ে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং রিডলের সাথে যোগ দিয়ে 1 বার WWE র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন, ব্রেওয়ার্ট এবং লুক হার্পারের সাথে যোগ দিয়ে WWE স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন। মানি ইন দ্য ব্যাগ জিতেছিল র্যান্ডি 1 বার 2013 সালে, 2009 ও 2017 সালে রয়্যাল রাম্বল জিতেছিল র্যান্ডি, 17 ট্রিপল ক্রাউনের চ্যাম্পিয়ন ছিল র্যান্ডি, তাছাড়া 2 বার র্যান্ডি ইসলামি অ্যাওয়ার্ড জিতেছে। বন্ধুরা, আপনারা এটি জানলে অবাক হবেন যে গিনেস বুকে র্যান্ডি ওয়ার্টনের রেকর্ড রয়েছে। একজন পুরুষ WWE রেসলারের জন্য পেপার ভিউতে সর্বাধিক উপস্থিতি থাকার কারণে র্যান্ডির নাম উঠেছে গিনেস বুকে। 2009 এবং 2010 সালে বর্ষসেরা রেসলার হয়েছেন র্যান্ডি। এছাড়া তিনি 2001 সালে বর্ষসেরা রুকি হয়েছিলেন। 2008 সালে 500 জন রেসলারের মধ্যে তিনি প্রো রেসলিং ইলাস্ট্রেটেডে প্রথম হয়েছিলেন। এ ছিল এখনো পর্যন্ত র্যান্ডির রেসলিং ক্যারিয়ার। র্যান্ডি ওয়ার্টন রেসলিং এর পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন। এখনো পর্যন্ত তিনি 60টি সিনেমাতে নজরে এসেছেন। এছাড়া র্যান্ডি 3টি টেলিভিশন সিরিজও নজরে এসেছেন। এবার র্যান্ডির পার্সোনাল লাইফ সম্পর্কে জানবো। এখনো পর্যন্ত র্যান্ডি বিয়ে করেছেন 2টি। তিনি প্রথম বিয়ে করেছিলেন 2007 সালে, তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে সামান্থা স্পেনো, যিনি কিনা একজন অ্যাক্টার ছিলেন। সামান্থার সাথে র্যান্ডির ডিভোর্স হয়েছে 2013 সালে। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন 2015 সালে, তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কিম মেরি কেসলার। র্যান্ডির বর্তমানে 2 জন সন্তান রয়েছে, যেখানে তার প্রথম সন্তানটি হচ্ছে তার প্রথম স্ত্রীর। র্যান্ডির বর্তমানে ইউএসএ এর এসটি চার্লেসের মিসুরিতে একটি বাড়ি রয়েছে, যে বাড়িটির মূল্য $1.2 মিলিয়ন US বা 10 কোটি টাকা। এবার র্যান্ডি ওয়ার্টনের কার কালেকশন গুলো দেখবো। র্যান্ডির কাছে হামার H2 গাড়িটি রয়েছে, যে গাড়িটির বর্তমান বাজার মূল্য $46,000 যা বাংলাদেশ টাকায় এসে প্রায় $40 লাখ টাকা। এছাড়া র্যান্ডির কাছে 2006 ফোর্ড GT গাড়িটি রয়েছে, যে গাড়িটির বর্তমান বাজার মূল্য $150,000 যা বাংলাদেশ টাকায় এসে $1.3 কোটি টাকা প্রায়। এছাড়া র্যান্ডির কাছে মার্সিডিস বেঞ্জ SLR ম্যাকলেন গাড়িটি রয়েছে, যে গাড়িটির বর্তমান বাজার মূল্য $4,65,000 যা বাংলাদেশ টাকায় এসে প্রায় $4 কোটি টাকা। এ ছিল র্যান্ডির কার কালেকশন। গুগলের তথ্য মতে র্যান্ডির বর্তমান সম্পদের পরিমাণ $15 মিলিয়ন প্রায় $130 কোটি টাকা। তো বন্ধুরা, এ ছিল র্যান্ডি ওয়ার্টন সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও চান তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের পরবর্তী ভিডিওটি পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।